আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। পৃথিবীর কোথাও এত ব্যয়বহুল সেতু নেই বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুরাইনের ঘটনায় যে অপরাধ করুক তার বিচার হবে বললেন আপিল বিভাগ, জানালো আপিল বিভাগ। পরীক্ষা চলাকালে 3 শিক্ষার্থীকে পেটালেন নিরাপত্তা প্রহরী। ইবিলের চেয়ারম্যান সহ 4 জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা। বিএনপি নেতা বরকতুল্লাহ বুলু ও আব্দুস সালাম অসুস্থ। মহানবী সাল্লাল্লাহু সাল্লামকে নিয়ে কটূক্তির ঘটনায় বিজেপি ছাড়লেন কাউন্সিলর। অর্থপাচার, রাহুল গান্ধীকে 10 ঘন্টা জিজ্ঞাসাবাদ, ফের তলব। 24 ঘন্টায় করোনায় মৃত্যু নেই, শনাক্ত বাড়ছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন পৃথিবীর কোনো দেশে এত ব্যয়বহুল সেতু নেই। 30,000 কোটি টাকা কোথায় খরচ হলো জানতে চায়। পদ্মা সেতুর প্রথম ভিজিবিলিটি রিপোর্ট করে বিএনপি 1995 বা 1994 সালে, সেই সময় ভিজিবিলিটি রিপোর্টে 8,500 কোটি টাকা ব্যয় ধরা হয়, আর এখন সেতু নির্মাণে খরচ হয়েছে 30,000 কোটি টাকা। এই টাকার হিসাব চাই আমরা, এটাই হচ্ছে এখন ইস্যু। বিকেল 3টায় শহরে বিএনপির কার্যালয়ে মহিলা দলের সাথে মতবিনিময় সভায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন কুমিল্লার নির্বাচনে নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে। একজন সংসদ সদস্যকে কুমিল্লা থেকে বের করতে না পেরে নিজের ব্যর্থতার পরিচয় দিয়েছেন নির্বাচন কমিশন। তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচন কি হবে? প্রথমে নির্বাচন কমিশন দেখল তার ক্ষমতা নেই, সেই নির্বাচন কমিশন কিভাবে নির্বাচন পরিচালনা করবে? নিরপেক্ষ সরকার না হলে যে নির্বাচন কমিশনের কোনো ক্ষমতা থাকবে না তা প্রমাণ হয়ে গিয়েছে। জুরাইনের ঘটনায় যে অপরাধ করুক তার বিচার হবে বলেন আপিল বিভাগ। আপিল বিভাগ বলেছেন জুরাইনের ঘটনায় পুলিশও যদি অপরাধ করে তার বিচার হবে, আইনজীবী অপরাধ করলে তারও বিচার হবে, যে যতটুকু অপরাধ করেছে তার বিচার হবে। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই মন্তব্য করেন। আদালতের রিটের পক্ষে আইনজীবীদের উদ্দেশ্যে বলেন, আপনারা বিচারিক আদালতে 2 আইনজীবীর জামিন আবেদন করুন, তারা জামিন না দিলে হাইকোর্টে জামিন আবেদন করুন, হাইকোর্টে জামিন না দিলে তারপর আমরা দেখব। পরীক্ষা চলাকালে 3 শিক্ষার্থীকে পেটালেন নিরাপত্তা প্রহরী। চুয়াডাঙ্গায় পরীক্ষা চলাকালে একটি বিদ্যালয়ের 3 শিক্ষার্থীকে পিটিয়ে আহতের অভিযোগ উঠেছে এক নিরাপত্তা প্রহরীর বিরুদ্ধে। সদর উপজেলার মাখালডাঙ্গা দীননাথপুর মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনাটি ঘটে। আঘাতের স্থানে যন্ত্রণার কারণে ভালোভাবে পরীক্ষা দিতে পারেননি বলে অভিযোগ করেছেন ওই 3 জন শিক্ষার্থী। আহতরা হলেন মাখালডাঙ্গা দীননাথপুর মাধ্যমিক বিদ্যালয়ের 9ম শ্রেণীর ছাত্র, মাখালডাঙ্গা গ্রামের কলিমুদ্দিনের ছেলে হাসিবুর রহমান, একই গ্রামের আফসার উদ্দিনের ছেলে আসিফ হোসেন ও বিজ্ঞান বিভাগের ছাত্র একই গ্রামের আনিস আহমেদের ছেলে মেহরাব হোসেন। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন, তবে এই ঘটনায় তোলপাড় শুরু হয়ে গেছে এলাকা জুড়ে। ইবিলের চেয়ারম্যান সহ 4 জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা। ই কমার্স প্রতিষ্ঠান ইবিলের চেয়ারম্যান শামিমা নাসরিন সহ 4 জনের বিরুদ্ধে 11,33,000 টাকার চেক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। লক্ষ্মীপুরের অতিরিক্ত চিফস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লক্ষ্মীপুর সদর আদালতের বিচারক শামসুল আরিফিন এই আদেশ জারি করেন। মামলার বাদী সুজন ও তার আইনজীবী নিকন্স পিনে বিষয়টি নিশ্চিত করেছেন। পরোয়ানাভুক্ত অন্যরা হলেন ইবিলির ম্যানেজার ফাইন্যান্স জায়েদ হাসান, সিনিয়র ম্যানেজার ফাইন্যান্স আবদুল্লাহ আল মাসুদ ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল। আদালত সূত্রে জানা যায় লক্ষ্মীপুর সদর উপজেলার চর রুহিতা ইউনিয়নের রসুলগঞ্জ গ্রামের মাহমুদুল হক ইসি টিভি, ফ্রিজ ও মোটরসাইকেল কেনার জন্য ইবিলিতে অগ্রিম টাকা পরিশোধ করেন, কিন্তু পণ্যগুলো দিতে ইবিলি ব্যর্থ হয়। এতে ইবিলির কর্মকর্তা জাহেদ হাসান ও আবদুল্লাহ আল মাসুদের যৌথ স্বাক্ষরে মিডল্যান্ড ব্যাংক হিসেবে 11,33,000 টাকার 3টি চেক রেডেক্স কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাহমুদুল হকের কাছে পাঠান।
বিএনপি নেতা বরকতুল্লাহ বুলু ও আব্দুস সালাম অসুস্থ। বার্টি গোর রোগে আক্রান্ত হয়ে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী বরকতুল্লাহ বুলু। অন্যদিকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম অসুস্থ হয়ে তার শান্তিনগরে বাসভবনে চিকিৎসা নিচ্ছেন বলে দলীয় সূত্রে জানা যায়। বরকতুল্লাহ বুলুর অসুস্থতার কথা শুনে রাতেই তাকে দেখতে হাসপাতালে যান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডক্টর এবিএম উবাইদুল ইসলাম। হাসপাতালে তিনি বরকতুল্লাহ বুলুর শয্যা পাশে কিছু সময় কাটান, চিকিৎসকদের কাছে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। মহানবী সাল্লাল্লাহু সাল্লামকে কটূক্তির ঘটনায় বিজেপি ছাড়লেন কাউন্সিলর। মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে নিয়ে কটূক্তির ঘটনায় দুঃখ প্রকাশ করে ভারতীয় জনতা পার্টির বিজেপি ছাড়লেন একজন পৌর কাউন্সিলর। বিজেপির বহিষ্কৃত মুখপাত্র নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে প্রতিবাদ জানাতে গিয়ে এমন পদক্ষেপ নেন ওই কাউন্সিলর। দ্য হিন্দুস্থান জানিয়েছেন, রাজস্থানে ওই বিজেপি কাউন্সিলরের নাম তাবাসসুম মির্জা। তিনি কোটা মিনি মিউনিসিপাল কর্পোরেশনে দক্ষিণের 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তিনি পদত্যাগ করেন গতকাল। বিজেপির রাজ্য শাখার প্রধান সতীশ পুনিয়া এবং কোটা জেলা সভাপতি কিষাণ কুমার সুনির কাছে লেখা চিঠিতে নিজের পদত্যাগের কারণ উল্লেখ করেছেন তাবাসসুম। সোনির কাছে তার চিঠিতে তাবাসসুম লেখেন, চলমান পরিস্থিতিতে তিনি দলের প্রাথমিক সদস্য পদ থেকে পদত্যাগ করছেন। দলের সঙ্গে কাজ চালিয়ে যাওয়া তার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। 10 বছর আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন তাবাসসুম। অর্থ পাচার, রাহুল গান্ধীকে 10 ঘন্টা জিজ্ঞাসাবাদ, ফের তলব। ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ন্যাশনাল হ্যারাল্ড পত্রিকার সঙ্গে সম্পর্কিত মানি লন্ডারিং মামলায় 10 ঘন্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্রে বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, আরও জিজ্ঞাসাবাদের জন্য রাহুলকে আজ তলব করা হয়েছে। এর আগে রাহুল গান্ধী ও তার মা কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধীকে ন্যাশনাল হ্যারাল্ড সংবাদপত্রের সঙ্গে সম্পর্কিত অর্থ পাচারের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বিচারিক আদালতে ইয়াং ইন্ডিয়ান প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে এটি একটি ব্যক্তিগত অভিযোগ নোট করার পরে সম্প্রতি মানি লন্ডারিং মামলা দায়ের করেছেন সংস্থাটি। 24 ঘন্টায় করোনায় মৃত্যু নেই, শনাক্ত বাড়ছে। দেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি, তবে একই সময়ে নতুন করে আরও করোনা শনাক্ত হয়েছেন 162 জন। এর মধ্যে রাজধানী ঢাকাতে শনাক্ত হয়েছেন 149 জন। দেশে 128 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল, এর মধ্যে শুধু ঢাকাতেই শনাক্ত হয়েছে 114 জনের। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।